জন্য বলেন তাহলে আমরা সবাই যেতে চাই। এরকম অভাব, আপনি সরকারের টাকা নিচ্ছেন, এখানে বলেন এখানে আমাদের টাকা আছে, শান্ত থাকুন। আজও তাদের হাতে কোনো ক্ষতি হয়েছে কোনো জাতি বা কোনো গোষ্ঠীর, এটা কেউ বলতে পারবে? আমরা কিন্তু সেই সভ্যতার পরিচয় দিচ্ছি। আপনাদের বাবারা, আপনাদের চাচারা কিন্তু আমাদের সঙ্গে চলাফেরা করেছে, আপনারাও কিন্তু আমাদের সঙ্গে লেখাপড়া করেছে। আপনারা কিন্তু দেখেছেন যে হিন্দু সম্প্রদায়ের লোক কতটা ভদ্র হয়। আমরা এই পর্যন্ত কারোর সঙ্গে কোনো অসভ্য আচরণ করি নাই, কোন হিন্দু কি আজকে পর্যন্ত বলছে যে কারো বাড়ি গিয়ে দখল করছে, কারো জায়গা দখল করছে, কাউকে মারছে, কারো কোন কে তুলে নিয়ে আসছে, এরকম কোন রেকর্ড কি হিন্দুদের আছে? উত্তর দিতে পারবে না তো? এখন আমরা যদি একটা কিছু করি, আমাদের সাথে বাধ্য হয়ে আপনাদের আইন রক্ষার ক্ষেত্রে আপনারা কিছু করতে হবে। তাই আমরা কিন্তু একদম লোক বোঝার চেষ্টা করেন আমাদের। ওনারে নিলে হবে, আমরা তিন কোটি আছে, সবাইকে নিতে হবে। আপনারা কিন্তু আসেন, শাহবাগের ভিডিও কোথায়? আমরা কিন্তু এটা এই দেশে আমাদের সন্তান দিয়ে দাও, আমাদেরকে বাপ ডাকবে। এই দেশে সেই ধরনের পাকিস্তানের লোক রয়ে গেছে বলে আজকে দেশের প্রতি কোন ধর্মের মানুষের এই দেশ প্রেম নাই। যদি আমাদের দেশ প্রেম থাকতো, তাহলে তার আগে আমাদের বাবা মার প্রতি আমাদের শ্রদ্ধা থাকতো, ভালোবাসা থাকতো, যে আমাদেরকে পৃথিবীতে আনিয়েছে। কিন্তু যে এই বাবা মার সামনে যে ধরনের অপকর্ম করতে পারে, তারা এই দেশকে নিয়ে অপকর্ম করতে পারে, এই দেশটাকে বিক্রিও করতে পারে। কিন্তু আমরা শুধু জানতে চাই, আপনারা যারা এই ধরনের সামনে থেকে দাঁড়িয়ে আপনারা বিভিন্ন লাইভে বলতেছেন হিন্দুরা আমাদের ভাই, আমাদের হিন্দুদের সাথে চলতে চাই, তো এটা তার প্রমাণ? এটা কি তার প্রমাণ? এটা কি সেটা সেই শান্তিপূর্ণ দেশ হতে পারে? সেই স্বাধীন দেশ 1971 সালে সেই স্বাধীন দেশ হতে পারে? 5ই আগস্টে কিসের দেশ স্বাধীন হয়েছে? এই দেশের মানুষ কি কোনো কথা বলতে পারে? দেশের ভিতরে কি তারা তো কষ্ট করে মা বোনকে সবাইকে ফেলে রেখে এনেছে, আজকে যদি তারা মারা যায় তাদের কোনো ক্ষতি হয়, এই ফ্যামিলিকে কে দেখবে? কোনো জামা শিবির দেখবে? কোনো বিএনপি দেখবে? আমরিক দেখবে? কোনো দল দেখবে? দেখবে না, ওই বলা পর্যন্ত শেষ। এই পর্যন্ত তারা মানুষকে মিডিয়াতে যেগুলো কাভার করে, এগুলো মানুষকে বোঝানোর জন্য, দেশকে বোঝানোর জন্য, বিশ্বকে বোঝানোর জন্য। যদি তারা এটা না বলে, তারা অভ্যন্তরীণের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরানোর জন্য চেষ্টা করতো, কাজ করতো, তাহলে দেশে 5ই আগস্ট কেন, আরও এরকম হাজার 5ই আগস্ট চলে দেশে অশান্তি সৃষ্টি হতো না। তাই আমরা আপনাদের কাছে বলতে চাই, আপনারা যে কোনো একজন ভিতরে গিয়ে বলেন যে চিন্ময় বাবু কোথায় আছে, ওনার শারীরিক কন্ডিশন কেমন, ওনাকে কখন ছাড়বেন, অথবা ওনাকে এখানে আছেন কিনা। আমরা এখনো পর্যন্ত আপনাদের একটা দেওয়াল, এত একটা পুলিশ বাহিনীর হাতে গায়ে কিন্তু আমরা টাচ করিনি। আমরা এটা বুঝাতে চাই যে আমরা নীরবে প্রতিবাদ করতে চাই, আপনারা শুধু আমাদেরকে বলেন যে এখানে এই তথ্যটা আছে, আমরা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। প্লিজ আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যে কোনো একজন গিয়ে আমাদেরকে তথ্যটা দিন উপরের মহলে।